না, লড়াই তো অন্য জায়গায় হয়েছে, আর লড়াই আমরা সবসময় হাড্ডাহাড্ডি লড়াই জিতেছি। বিহারেও এনডিএ সরকার হবে। অমিত শাহ বলেছিলেন লোকসভায় 21টা সিট জিততে হবে, আমরা 18টা জিতেছি, দু একটা অল্প অল্প ভোটে হেরেছিলাম। উনি এবারে বলেছেন 200 সিট জিতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনতে হবে। তার জন্য আমার সমস্ত কর্মী নেতারা ঝাঁপিয়ে পড়েছেন প্রাণ হাতে নিয়ে, 120 জন বলিদান দিয়েছেন। কালকে একজন দুর্গাপুরে তার হত্যা হয়েছে, আর রক্ত আর ঘাম আমরা ঝরাচ্ছি। বাংলার মানুষ আমাদের বিশ্বাস করেছেন, আশীর্বাদ করেছেন। 2,30,00,000 ভোট লোকসভায় পেয়েছি আমরা, সেটাকে 3 কোটিতে নিয়ে যাবো, 200 আসন নিয়ে বিজেপি সরকার গঠন করবো। এখন উত্তরবঙ্গ প্রবাসে আমি এসেছি, 10, 11, 12 তিন দিনে 4টে জেলায় যাব। বিজয়ের পরে এসেছি আমাদের কর্মীদের সঙ্গে দেখা করা, শুভেচ্ছা বিনিময় করা। সাধারণ মানুষ, মিডিয়ার লোক অনেকদিন আসা হয়নি, এবং ভয়ঙ্কর মহামারীর ভিতর দিয়ে আমরা এগোচ্ছি। পরিচিত আত্মীয় অনেককে আমরা হারিয়েছি, সমাজের বিশিষ্ট ব্যক্তি, নেতা, অভিনেতা, মন্ত্রী, এমএলএ, সমাজকর্মী, ডাক্তার, পুলিশ কর্মচারী অনেককে আমরা হারিয়েছি। এখন অনেক মানুষ অসুস্থ, পরিস্থিতি এখনো ঠিক নাই, তাই এই পরিস্থিতিতে পরস্পর মিলিত হলে মনের জোর বাড়ে। আর এই অসুখ অজানা শত্রু বিরুদ্ধে লড়তে গেলে মানসিক জোর চাই। সেটা আমি সবাইকে শুভেচ্ছাও জানাচ্ছি, সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। না, লড়াই তো অন্য জায়গায় হয়েছে, আর লড়াই আমরা সবসময় হাড্ডাহাড্ডি লড়াই জিতেছি। বিহারেও এনডিএ সরকার হবে। অনেকদিন সরকার থাকলে তার বিরুদ্ধে একটা মানুষের মতামত থাকেই। করোনা ইত্যাদির জন্য বহু মানুষ কাজ হারিয়েছেন, তার একটা নেগেটিভ প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে সমাজের লোকেরা যা রায় দেবেন ওটা মেনে নিতে হবে।